রাঙ্গামাটিতে সংঘটিত সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে জেলা নেতারা সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তারা সোমবার সকালে বনরূপা বাজার মৈত্রী বিহার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন তারা, সময় জেলা সভাপতি দীপন তালুকদার ডিপু অভিযোগ করেন পরাজিত শক্তিরাই পাহাড়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে তিনি বলেন বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর চায় না রাঙ্গামাটির দশ উপজেলায় বিএনপি পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশ করা হবে বলেও জানান তিনি